नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और आप देख रहे हैं R9 भारत। अब आप R9 भारत के ऐप को प्ले स्टोर से भी इंस्टॉल कर सकते हैं, साथ ही साथ R9 भारत को फेसबुक, ट्विटर और इंस्टाग्राम पर भी फॉलो जरूर करें। उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर प्रखंड के गोविंदपुर भद्रकाली क्षेत्र में विवाद के मद्देनजर स्थानीय युवकों ने हाथों में तमंचा लेकर दिन में खुलेआम गोली चला दी। आप एकदम सही सुन रहे हैं, R9 भारत टीवी के स्क्रीन पर या इस वक्त की बड़ी खबर पश्चिम बंगाल के उत्तर दिनाजपुर जिले से। इस भद्रकाली क्षेत्र में जमीनी गुट है, गुटबाजी के चलते कुछ युवकों ने फायरिंग कर दी। SP साहब को सूचना दे दी गई और यह वीडियो SP साहब तक भी भिजवाया गया। इस्लामपुर जिले के पुलिस अधीक्षक सचिन मक्का ने कॉल में कहा कि पूरी घटना की जांच कर ली गई है, अब तक कोई लिखित शिकायत नहीं प्राप्त हुई है। এটা কাছুগোছে হয়েছে, এটা ভদ্রকালী এরিয়াতে পড়ে কিছু সুজালি দুষ্কৃতি এসে প্রায় তিন মাস ধরে এটা তাণ্ডব চালাচ্ছে ওখানে। এটা গোষ্ঠীদ্বন্দ্ব চলছে একটা ভদ্রকালী বুথে, ওর জেরে কিছু সুজালি থেকে মদত করছে, কিছু লক্ষ্মীপুরের থেকে কিছু দুষ্কৃতি এসে এখানে একটা তাণ্ডব চালাচ্ছে। ওইভাবে ওরা ভিডিওতেও ওরা লোকজন আছে, যেমন মইনুকে দেখা গেছে, ও ঠুনুকে দেখা গেছে, ওরা দাঁড়ায় আছে আর কিছু লোক বন্দুক চালাচ্ছে ওদের সামনে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। আপনি এখানকার প্রধান? হ্যাঁ হ্যাঁ। এমনি তো শুনেছি শুধু ছেড়ার ইয়ে লাগছে, দুই তিনজনকে এটাই শুনছে। তারা বাড়িতে আছে, হসপিটাল যায়নি। এই যে অপকাশ্য গুলি চালাচ্ছে, প্রধান হিসেবে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা? এটা নিয়ে তো আমরা বারবার IC সাহেব, উনি যে রামগঞ্জে ইনচার্জ আছেন পিন্টুবাবু, ওনাকেও আমাদের SP সাহেব সচিন মক্কর সাহেবকেও বারবার বলেছি, তো কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমাদের উচ্চ নেতৃত্বকেও বলেছি দুই তিনবার, আমাদের কিছু না, শুধু গোষ্ঠীদ্বন্দ্ব। এটা এটা এক গ্রুপ, এটা ভাবছে যে ওরা মানে আমরা বেশিরভাগই চেয়ারম্যানের একটু সহযোগিতা নিয়ে চলে, সবসময় ইসলামপুর পাশে থাকে, চেয়ারম্যানের ইসে আমরা চলি। তো এটাই হামিদুল সাহেব, এটা বারবার ওনাকেও বলা হয়েছে, হ্যাঁ বসবো, বসছে না। এটাই 12টার দিকে আমি শুনছিলাম। এটা তো প্রধান হিসাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কি ব্যবস্থা নেবেন? সব উভয় পক্ষকে আমরাও একবারে গিয়েছিলাম ভদ্রকালীতে, যে ওদের কি সমস্যা আছে, আমরা বসতে রাজি আছি, তো এটাও নিয়ে বসছিলাম, কিন্তু ফল পাওয়া যায়নি, ওরা বসেনি, আমাদের কাছে আসেনি। এখনো কি আপনারা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, ওখানকার লোক তো আতঙ্কে, বাকি সব জায়গায় ঠিক আছে। ওইখানে ভদ্রকালী দুটা বুথ আছে, দুটা সংসদ, ওই সংসদ দুটাতেই আতঙ্কে আছে ওরা। মোহাম্মদ রইসুদ্দিন প্রধান, গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত। R9 ভারত কে লিয়ে অমিত জীবন রায়, উত্তর দিনাজপুর, পশ্চিম বঙ্গাল। बात करेंगे पश्चिम बंगाल की, जहां डॉक्टर सर्वपल्ली राधाकृष्णन की जयंती पूरे देश में धूमधाम से मनाई गई, वहीं पश्चिम बंगाल में भी यह जयंती देखने को मिली है। 134वीं जयंती के अवसर पर यह दिन पश्चिम बंगाल में विभिन्न सरकारी संस्थानों में मनाया गया और चोपड़ा में एक शैक्षणिक संस्थान गीत संस्थान ने उनकी ओर से एक मानवीय कार्यक्रम का आयोजन किया। पश्चिम बंगाल कुछ दिनों में जरूरतमंद वृद्धों को कपड़े वितरित करने के लिए शुरुआत भी करेगा, जिसके लिए उनसे कपड़े वितरित किए जाते हैं और उन्हें खाद्य सामग्री सौंपी जाती है। काम करने में सक्षम होने के लिए हर कोई बहुत खुश है और वह महसूस भी इस बात को कर रहा है। आप भी देखिए रिपोर्ट। क्या आज का दिन कैसा लगा आपको? ये बच्चे लोग आके आपको कुछ गिफ्ट किया, आप लोगों को कैसा लगा आज का दिन? अच्छा लगा। तो इस बच्चे लोगों का उद्देश्य में क्या क्या बताएंगे? इस बच्चे लोगों को क्या बताएंगे? এত সুন্দর উদ্যোগ ভাবা যায় না। আজকে এই কালাগজ বৃদ্ধাশ্রম, এই বৃদ্ধাশ্রমে যে নিঃসঙ্গ আমাদের বৃদ্ধারা রয়েছে, ঠাম্মা ঠাম্মি, তার সঙ্গে সঙ্গে আমাদের দাদু যারা রয়েছে, যারা এখানে থাকেন, তাদের পূজাতে হয়তো তাদের সঙ্গে আনন্দটা ভাগ করবে কতটা সেটা জানি না, কিন্তু পুজোর দিনগুলোর জন্য তাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা তারা করেছে, এটাতে আমরা খুব খুশি হয়। সেই অনুভূতিটা তাদের মধ্যে এখন থেকে এসেছে, সেটাই আমরা অনেকটা আনন্দিত এই বিষয় নিয়ে। আর তারপর আজকে 5ই সেপ্টেম্বর, আমরা শিক্ষকরা, আমাদের তরফ থেকেও আমরাও ভেবেছি তাহলে ছাত্ররা যদি এটুকু করতে পারে, একটা চালের প্যাকেট, ডিমের ডিম, তেল, সয়াবিন, এই সমস্ত জিনিসগুলো আমরা দিয়ে হয়তো তাদেরকে
সেরকম ভাবে পরিপূর্ণতা সেই জিনিসগুলো পাচ্ছে না, তবু আমাদের যেটুকু আজকের দিনটার জন্য যেটুকু আমরা পাচ্ছি আমাদের শিক্ষকরা মিলে সেটুকু আমরা এখানে আজকে দান করলাম। আর সমস্ত ছাত্রছাত্রীকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সাথে সমস্ত শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছে, আর রয়েছে আমাদের সঙ্গে ভীষ্মদেব বিশ্বাস, অতুল। সবচেয়ে বড় কথা, আজকের এই দিনটা আমাদের কাছে সত্যি একটা আনন্দদায়ক দিন। এরকম অনুভূতি আজ পর্যন্ত আমার জীবনে হয়নি। যে আজকে দিন আপ লোক অলগ তরিকে সে মানা রহে হ্যায়, ইসকে বারে মে কুছ বতাইয়ে। দেখিয়ে হর জগা হম আজ দেখ রে আজ টিচার্স ডে, তো হর জগা ক্যা হা কি স্টুডেন্টস সবক লোকে প্রোগ্রাম মানা যা রা, জেসে কালচারল যে প্রোগ্রাম হতে, লেকিন হম লোক চাহ রে কুছ অলগ করে, ইসলিয়ে হম লোক আজ ইয়া আয়ে। হম লোক কি যে বচ্চা সব হম লোক কোচিং কা যে স্টুডেন্টস হবে সবক লেকে আয়া ইস বৃদ্ধাশ্রম মে কুছ অলগ কর অলগ দিখানে কে লিয়ে, ইসলিয়ে হম লোক হম লোগো সে যে হো চুকা হ্যায় ইয়া ফির হম লোক কা যে স্টুডেন্টস সব মিলকে থোড়া বহুত মদদ কিয়ে ইয়া পে আগে সারি, উসকে বাদ চাউল ডাউল, উসকে বাদ ডিম, ইয়ে সব দেকে থোড়া হম মদদ। আপনার নাম? মেয়ের নাম ওয়াসিম আকরাম। ইয়ে ইনস্টিটিউট কা নাম কে হ্যায়? ইনস্টিটিউট কা নাম হ্যায় ডিজি ইনস্টিটিউট। ধন্যবাদ। R9 भारत के लिए अमित जीवन राय, पश्चिम बंगाल, भारत। नमस्कार, मैं हूं आपके साथ अनुष्का और आप देख रहे हैं R9 भारत। अब आप R9 भारत के ऐप को प्ले स्टोर से भी इंस्टॉल कर सकते हैं, साथ ही साथ R9 भारत को फेसबुक, ट्विटर और इंस्टाग्राम पर भी फॉलो जरूर करें।